ঢাকার বাইরে যেতে চাই পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জসিম পারভেজ। জসিম, খেপুপাড়া দিয়ে আসবেন ঘূর্ণিঝড়, বাড়তি সতর্কতা হিসেবে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, স্থানীয়দের প্রস্তুতি কি ঘূর্ণিঝড় মোকাবেলায়? জি চান্দিনীবেন, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে এখন কিন্তু উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব বিস্তার করতে শুরু করেছে মাত্র। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই কিন্তু 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলেছে, এবং এই গভীর নিম্নচাপটি পায়রা বন্দর থেকে 330 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এখন কিন্তু দমকা বাতাস এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমি এখন আন্দারমানিক নদের তীরে দাঁড়িয়ে আছি, আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাতাসের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে আপনাকে আরও জানিয়ে রাখি, এখানকার যে কৃষকরা রয়েছে, আমন ধান ক্ষেত, তা অনেক ধান ক্ষেতে কিন্তু এখন এই বাতাসের তীব্রতায় নির্জমান হয়ে পড়েছে এবং পানিতে তলিয়ে যাচ্ছে। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা কিন্তু দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনা কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা শুকনো খাবার, মেডিকেল টিম এবং এখানকার যে আশ্রয়কেন্দ্র মুজিব কেল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য উন্মুক্ত করে রেখেছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং দায়িত্বরতদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুর্যোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেন আশ্রয়কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়াও যে এখানকার যে স্থানীয় জনপ্রশাসন প্রতিনিধিরা রয়েছে, তারা কিন্তু বলেছে যে তারা কিন্তু সচেতন রয়েছে এবং সচেষ্ট রয়েছে, তারা কিন্তু দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে এখানকার যে 3000-এর অধিক স্বেচ্ছাসেবক রয়েছে সিপিপির, তারাও কিন্তু প্রস্তুত রয়েছে, তারাও কিন্তু প্রচার প্রচারণা প্রস্তুতি নিয়ে রেখেছে। যখনই সরকার নির্দেশনা আসবে এবং আরও যত দুর্যোগের যত ঘনিয়ে আসবে এবং এখানকার যে যতই আসবে সিগন্যাল আসবে, তারা সেই মুহূর্তে মানুষকে সচেতন করার জন্য এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বাধ্য করবে, এমনটি জানিয়েছে প্রশাসন। এ ছিল আমার কাছে সর্বশেষ মিম। ঘূর্ণিঝড় মিডহিল খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, এবং সর্বশেষ পটুয়াখালী কলাপাড়া থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ।